জাহিদ ভাই, এই যে সব ছেড়ে ছুড়ে দিয়ে কৃষক হয়ে যাওয়া, মানে এই পোকাটা মাথায় কিভাবে আসলো এবং হয়েও গেলেন, এবং শুধু হয়ে গেলেন না, মানে বেশ কয়েক বছর ধরে টিকে আছেন। আমরা এরকম প্রচুর জিনিস দেখি যে শুরু হয় কিন্তু টিকে থাকে না। হ্যাঁ, তো এই জার্নিটা কেমন, কৃষক হওয়ার জার্নি? একটা হচ্ছে টিকে থাকার কথা যেটা বললেন, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। স্কুলের বন্ধুরা আমাকে বলে হচ্ছে গাজি ট্যাঙ্ক, এটা হচ্ছে আমার উপাধি। আচ্ছা, আমাদের অনেক নিকনেম থাকে না স্কুলের লাইফে, গাজি ট্যাঙ্ক আমাকে এটা বলা হয়। কেন হচ্ছে যে মানে আমি হচ্ছি ট্যাপ খাই না, মরচে পড়ে না। আচ্ছা, ইমোশন আমাকে কাবু করতে পারে না। ওকে, তো যেটা ধরবো সেটা ধরবো। অনেকে হয়তো ভাবে যে দুই বছরে এটা সেটা করে ফেলবো, আমার দেখা যায় আমি সেটা মাথায় নিয়ে আসি তো আসি। হ্যাঁ, এটা হচ্ছে এক নম্বর টিকে থাকার ব্যাপারটা। আর একটা পয়েন্ট হচ্ছে যে আপনি যেটা বললেন মানে কেমন লাগছে, হ্যাঁ মানে জার্নিটা কেমন, আপনার জার্নিটা কেমন, এটার আর একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সহজ হবে আর কি, তত্ত্বীয় কথা না বলে। সেটা হচ্ছে ধরেন একটা, আমরা যখন স্কুল লাইফে ছিলাম ইভেন এখনও, ধরেন হঠাৎ করে আমরা পিকনিকে গেলাম, দিনব্যাপী পিকনিকে। তো আমাদের রেগুলার লাইফ, ঢাকার একটা লাইফস্টাইল কি, একজন ছেলে 7টা 8টা 9টা বাজে ঘুম থেকে উঠবে, ভার্সিটি যাবে বা জবে যাবে, রাতের 8টা বাজে 9টা বাজে ফিরবে, এবং সে তখন সে খুব টায়ার্ড, এবং দুপুরবেলাতেও সে ভীষণ টায়ার্ড। কিন্তু এই ছেলেটাই যখন বা মেয়েটাই যখন পিকনিকে যায়, সে ঘুম থেকে ওঠে 5টা বাজে, সারাদিন 20-25 কিলো হাঁটে, এবং ফেরার সময় বাসে যখন 10টা 11টা বাজে বাসে ফেরে আর কি, তখন সে গান গাইতে নাচতে নাচতে চিৎকার দিতে দিতে এত হাঁটছে এত এত। আসলে ডিফারেন্সটা করে, ডিফারেন্সটা মাইন্ডসেটে, আপনি এটাকে পিকনিক মুডে নিচ্ছেন নাকি একটু কাজে আপনি স্ট্রেস ফিল করতেছেন। আমি যদি এই কাজটা পরিশ্রমের কাজ সব ঠিক আছে, আমি পিকনিক মুডে নিচ্ছি, অ্যাডভেঞ্চার আমার কাছে ব্যাপারটা অ্যাডভেঞ্চারাস, আমি পজিটিভ মাইন্ডে নিচ্ছি, সো এটা ইজি। আচ্ছা, আপনি ঢাকায় ছিলেন মোটামুটি খুব পোটেনশিয়াল এবং অলরেডি এস্টাবলিশড একটা আইটি প্রফেশনালসের ক্যারিয়ার ছেড়ে দিয়ে আপনি বগুড়া চলে আসলেন, ওখান থেকে আপনি এখন আছেন নওগাঁ পোরশা, এখানেও প্রায় বছরের কাছাকাছি হয়ে গেছে, অর্ধেক বছর পার করে ফেলছেন, আপনি ভবিষ্যৎ কী দেখেন? ভবিষ্যৎ দুই রকম হতে পারে, একরকম হচ্ছে যে ব্যাপক সুযোগ আছে গ্রামে, এখন যত মেধাবী লোকজন সবাই গ্রাম ছেড়ে শহরে যেতে চায়, এসি রুমে ব্যাংকে চাকরি করতে চায় বা কর্পোরেট একটা জব করতে চায়, কিন্তু গ্রামে যে অপরচুনিটি, কমন স্টেরিওটাইপ যে চিন্তা ভাবনা। হ্যাঁ, এখন বাংলাদেশের আমাদের দেশটাকে টিকিয়ে রাখছে তিনটা শ্রেণী মেইনলি, একটা হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা, তারা রেমিটেন্স পাঠাচ্ছে, 50 থেকে 1 কোটি আমাদের গার্মেন্টস শ্রমিক যারা নির্যাতিত বঞ্চিত, এবং হচ্ছে 50 থেকে 1 কোটি, হ্যাঁ, তাদের বড় একটা অংশ নারী। আর একটা হচ্ছে কৃষকরা, এতটুকু দেশ ইউরোপ, পুরো ইউরোপে যতখানি জনসংখ্যা, সাইবেরিয়া থেকে শুরু করে গ্রিনল্যান্ড পর্যন্ত এই পুরো জনসংখ্যা যতখানি, মোটামুটি আমাদের বাংলাদেশে এইটুকু জায়গার মধ্যে অতখানি জনসংখ্যা, এই পুরো জনসংখ্যাকে খাবার খাইয়ে বাঁচায় রাখা যারা রাখতেছে কৃষক, তারা মোটামুটি বঞ্চিত। কিন্তু এখানে কৃষি যারা করতেছিল আগে 70-80-90 দশকে যারা কৃষক ছিল, এরা কিন্তু তাদের পরে জেনারেশন, আমাদের জেনারেশন বা আমাদের একটু জুনিয়র যারা, আচ্ছা এই জায়গায় বলি যে মানে প্রত্যেকটা কৃষক এই মুহূর্তে যারা কৃষক বা এক জেনারেশন আগে, ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে জীবিত যারা আছে, এদের যে কৃষক না হয় তার বাবা অথবা তার দাদা, সর্বোচ্চ দাদা প্রত্যেকেই ছিল কৃষক, মানে দাদা কৃষক ছিল না এরকম লোক মনে হয় 1%ও নাই এই দেশে, খুব কম। হ্যাঁ, ওই জায়গা থেকে প্রত্যেকটা কৃষক চিন্তা করছে তার ছেলে যাতে কৃষক না হয়, এখনো চিন্তা করে, ওটাই। এই ব্যাপারটা কেমন, মানে এইটা এই এই ভয়ঙ্কর ব্যাপারটা হইলো কেন বা কিভাবে, এবং এই মুহূর্তে এর প্রতিকারই বা কি আছে? অবহেলা। আচ্ছা, একটা কৃষকের সোশ্যাল স্ট্যাটাস কি? নিয়ারলি নাথিং, জাস্ট এটা তো কৃষকের দিক, মানে রচনা ছাড়া, শ্রমের মর্যাদা রচনা ছাড়া আর কোথাও তার কোনো মর্যাদা নাই। মেজর রানিং মেজর, যিনি বিডিআর মানে বর্ডার গার্ড আর কি, বিজিবিতে কর্মরত, উনি একটা প্রোগ্রামে, একটা ইউনিভার্সিটি স্টুডেন্টের প্রোগ্রামে বলতেছিলেন যে আপনারা যদি কেউ ডিসি হয়ে যান বিসিএস দিয়ে, তারপরে জেনারেশন কিন্তু আরও সামনে আগাবে, তার ভাই বোন আগাবে, তার সবাই আগাবে, আপনার বিয়েটা নিশ্চয়ই কোনো কৃষকের ফ্যামিলি থেকে আসবে না। একজন শিক্ষিত মেজর বলতেছে যে কৃষকের কাছ থেকে আপনার বিয়ের অফার আসবে না, তার মানে সে কি কৃষককে নেগলেক্ট করতেছে?
কৃষক নিজেরাও নিজেদের নেগলেক্ট করতেছে, আমাদের সোসাইটিও তাদের নেগলেক্ট করতেছে, এবং একজন মানে বাইক জেনারেশন এটা চলে আসতেছে। কৃষকের কিসের ঠাকা পড়ছে ভাই, তার ছেলেকে সে এই একই কষ্টে ইয়ের মধ্যে পড়বে? সবাই ডেভেলপমেন্ট চায়, কৃষকও ডেভেলপমেন্ট চায়। এই এই বাস্তবতায় আপনি কেন এই রাস্তায় বাইছে নিলেন এখন আসেন? এটা হচ্ছে অপরচুনিটি, এভরি প্রবলেম ইজ এ অপরচুনিটি। আপনি কীভাবে দেখতেছেন? একটু আগে যেটা বললাম যে অ্যাডভেঞ্চার মোডে দেখতেছেন নাকি আপনার মাইন্ডসেট কি? এই যে ধরেন ধরেন এই জমিগুলো থেকে কৃষকরা যখন জমিগুলো ছেড়ে চলে যাবে, এই যে হাজার বিঘা জমি পড়ে আছে চাষযোগ্য আর কি, এই জমিতে ফাঁকা থাকবে না, প্রকৃতি কখনোই কোনো কিছুতে শূন্যস্থান পছন্দ করে না, এখানে কেউ না কেউ তো জায়গা নেবে। তো শিক্ষিত মানুষ তার মেধা নিয়ে যদি এখানে আসে, চার পাঁচ বছর স্ট্রাগল করে, কারণ তাকে কৃষিকাজ খুব টেকনিক্যাল, তাকে এই কাজটা শিখতে হবে, শেখার পরে সে যদি কাজ শুরু করে, ডেফিনেটলি এখানে অনেক ভালো ভালো সুযোগ আছে। ওকে, হিউজ অপরচুনিটি আছে, এবং কৃষকটা আস্তে আস্তে কর্পোরেটে চলে, কর্পোরেটরা কৃষক কৃষিতে চলে আসবে, অলরেডি চলে আসছে, বসুন্ধরা গ্রুপ তাদের চাষি নামে, মানে সবাই কোনো না কোনো এগ্রো ভেঞ্চার লঞ্চ করতেছে। এটা 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 আস্তে আস্তে বড় হবে। সো এটা একটা গুড অপরচুনিটি, এবং টাইমিংটা এখন এইরকম যে কৃষিতে সামনে অনেক ভালো কিছু করা সম্ভব। ভ্যালু, কোনো ভ্যালু অ্যাড করা হয় না এখানে, ভ্যালু অ্যাড করার সুযোগ আছে কৃষকের পক্ষে, অশিক্ষিত কৃষকের ভ্যালু অ্যাড করা সম্ভব, শিক্ষিত মানুষের পক্ষে সম্ভব। এই এই মুহূর্তে আমাকে মানে আমার পড়াশোনায় যেটা মনে হয়েছে যে বাংলাদেশ সুপ্রাচীন কাল থেকে যেই ভূমিতে দ্বারা আমরা কথা বলতেছি, এটা পৃথিবীর সবথেকে উর্বরতম ডেল্টাগুলোর একটা, মানে আমরা না চাইলেও দুই বা তিনটা ফসল একটা জমিতে ইজিলি ফলাইতে পারি, এটা সারা দুনিয়ায় খুব রেয়ার। তো এই ব্যাপারটারে আমরা মানে গুরুত্ব দেই নাই, রাষ্ট্রীয়ভাবেও দেই নাই, ব্যক্তিগত বা সামাজিক পর্যায়েও দেই নাই। মানে বাবা তুমি চুপ করো, আমি কথা বলতেছি, এখন কথা বলবো। ওই যে মহিষ যাচ্ছে, ওই দেখো মহিষ যাচ্ছে, ক্যামেরাটা সাইডে রাখো, ঠিক আছে, এটুকু এডিট করে ফেলাই দিন। মানে ধরেন কৃষকের তো এটা করার কথা না যে একাডেমিশিয়ানের কাজ, একাডেমিশিয়ানেরও তো কাজ আছে। ধরেন বাংলাদেশের সবার আগে যে কয়টা ইউনিভার্সিটি স্থাপিত হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, স্বাধীনতার আগে সম্ভবত একটা ইউনিভার্সিটি যেটা বাংলাদেশের কাজ করতেছে। হ্যাঁ, বুয়েটেরা সব বিদেশ চলে যাচ্ছে, আমেরিকা চলে যাচ্ছে, 98% বিদেশ চলে যাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা প্রশাসনে চলে যাচ্ছে, বাংলাদেশের লোকালি ডেভেলপমেন্টের পিছনে কৃষি নিয়ে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান মানে অসম্ভব রকম ভালো। হ্যাঁ, তো এই জিনিসটার ফলাফল রুট লেভেল পর্যন্ত যায় নাই কেন? মানে ধরেন জাপানেও একটা প্রফেসর একটা বইয়ের মধ্যে বলছে, আশির আহমেদের লেখা একটা বই আছে, তার আগের কোশ্চেন আসলে কি নিয়ে যাওয়ার কোনো প্ল্যান করা হয়েছে, ওটার আগের কোশ্চেন। আচ্ছা হ্যাঁ, আগের কোশ্চেন, সরকার কি প্ল্যান করতেছে? আপনার কি মনে হয়, আপনি তো কাজ করতেছেন, সরকারের কি ঠেকা পড়ছে? আপনি এগুলি বলছি মানে এটা খুব এটা এটা কেমন অ্যান্সার হইলো বলেন, সরকারের কি ঠেকা পড়ছে? আচ্ছা, আপনি গতদিন আসার সময় রাস্তার দুই পাশে যত বাগান দেখছেন, সব বাগানে আপনি ঘাস মারার ওষুধ। হ্যাঁ, আমি এটা এখনো আমি আমি আবারও বলি যে আমার আমি যতগুলো বাগান দেখছি যে ঘাস মারার ওষুধ দিছে, আমার কাছে মনে হয় এই এলাকার যিনি ব্লক সুপারভাইজার আছেন বা কৃষি বিভাগের যে কর্মকর্তা আছেন, যেসব জায়গাতে এরকম ঘাস মারার ওষুধ দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা জমি যার মানে যার জুরিসডিকশনে আছে তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত বলে আমি মনে করি। ইম্পোর্ট করার লাইসেন্স দিল কেন ভাই? ট্রু, আপনি তো একদম খুঁড়ি ধরে রান দিচ্ছেন এখন। তো ইম্পোর্ট করা লাইসেন্স দিচ্ছে সব দিকে আপনার, মানে সরকার ট্যাক্সও সেখান থেকে নিচ্ছে, তো সরকার নিজেই তো দেয়, সরকার নিজের সুবিধা পাবে। ট্রু, মানে জিনিসটা কি যে সিগারেটের ট্যাক্সের মতো, সিগারেট ক্ষতিকর সবাই জানে কিন্তু ট্যাক্স পাই, ক্ষতিকর দেশে তো ঢুকতেছে, বেআইনিভাবে ঢুকতেছে, তো সরকার থেকে ট্যাক্স নেওয়াও যা একই ব্যাপার ক্যান্সারের জন্য এটা। ওকে, কি এখানে সরকার তো যারা, আচ্ছা অনুপ্রেরণামূলক কথা বলতে পারেন, মোটিভেশনাল, এই মুহূর্তে পাবলিক যেটা খায় যে যারা কৃষি উদ্যোক্তা হতে চায়, যেসব তরুণরা, স্বপ্নবাজ তরুণরা, তাদের জন্য আপনার পরামর্শ কি? এক সপ্তাহ কামলা দেয়া। ওকে, ধান লাগাও গিয়ে ইলাবোরেট করেন, ফ্যানের নিচে শুয়ে, হ্যাঁ মোটামুটি নরম বিছানায় শুয়ে কৃষিকে রোমান্টিকভাবে চিন্তা করা খুব চমৎকার একটা ব্যাপার, মানে আমার মতো। হ্যাঁ, কিন্তু সে বেচারা যখন এক ঘন্টা বেশি না মাত্র সকাল 9টা থেকে 10টা পর্যন্ত ধান রোপণ করবে, হ্যাঁ খুব কঠিন কিছু না, অথবা এক ঘন্টা মাটি কোপাবে, তার হাতে যখন ফসকা উঠে যাবে,
এক ঘন্টা যদি সে কোদাল দিয়ে মাটি করে মোটামুটি তার হাতে প্রথম দিন ফসকা পড়বে, এক ঘন্টাতে ফসকা উঠে যাবে। আচ্ছা, যদি সে এই এই সময় এই আমন ধান এখন যে রোপণ করা হবে এটা যদি রোপণ করে জমিতে, ও মাথা ঘুরে পড়ে যাবে, হিটস্ট্রোকে মারাও যেতে পারে। এরপরে অথবা তার উচিত হচ্ছে 15 দিনের জন্য ভলান্টিয়ারি কোনো একটা গরুর খামারে, মানে যে যে সেক্টর যে সেখানে সেখানে কিছুদিন অন্তত চাকরি করা, টেস্ট নিয়ে আসা। সেক্টরগুলো কী কী আছে এটাকে যদি ভাগ করেন, মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, প্রাণী সম্পদ, কেউ প্রাণী সম্পদ যদি কেউ চারপাশে যেতে পারে, কেউ মাছ যেতে পারে, কেউ পশুতে যেতে পারে, কেউ সবজি চাষে যেতে পারে, উদ্যান ফসল, কেউ ফলের দিকে যেতে পারে। তো যদি জিনিসটারে আমরা একটু মানে কম্বাইন্ড হিসেবে চিন্তা করি, কারণ একটা তো আরেকটার সাপ্লিমেন্টারি, আপনি কৃষি কাজ করতেছেন আপনার গোবর লাগবে, তাই না, মানে ওভারঅল, এবং অনেকগুলা জায়গা হয়তো এখনো আনটাচড আছে, হ্যাঁ, যে এই এই অংশগুলো নিয়ে কাজ করা হয় নাই এখনো। মাছের আইস থেকে জেলাটিন বানানো যায়, হ্যাঁ, বা যেতে পারে। তো কম্বাইন দিয়ে হিসেবে যদি কেউ কাজ করতে চায় তাহলে মিনিমাম কতটুকু জমি নিয়ে তা শুরু করা উচিত, বা 20 বিঘা? আচ্ছা, কারণ 20 বিঘাতে একটা ছেলে আপনাকে পার্মানেন্ট রাখতে হবে। আচ্ছা, তার বেতন দিতে হবে মাসে 10-12 হাজার টাকা। অথবা যদি কুমিল্লা এলাকা থাকেন তাহলে কত টাকা ক্যাপিটাল নিয়ে শুরু করতে হবে তার? অ্যাটলিস্ট কঠিন কোশ্চেন, কঠিন কোশ্চেন। আসলে কোন প্রোডাক্ট নিয়ে সে কাজ করতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে। তাকে আগে বেশি ভালো হয় সে এক দুই বিঘা নিয়ে সে নিজে আগে চেষ্টা করতে পারে। যদি এরপরেও তাকে ভালো লাগে, তারপরে মানে কিছুদিন কাজ করার পরেও ছাল চামড়া ওঠার পরেও যদি তাকে তার কাছে রোমান্টিক মনে হয়, দেন সে এটা বড় করে করতে পারে। নিজে শুরু করার আগেও কিছুদিন সে কাজ করে আসতে পারে, অর্থাৎ কোনো ফার্মে এসে কিছুদিন কাজ করতে পারে। হয়তো 1 বছর পর আমার এখানে এসে কেউ এরকম স্বপ্ন দেখলে আমার এখানে এসে সে কেউ ফাও কাজ করে যেতে পারে। হ্যাঁ, তাকে কাজ দেওয়া হবে, থাকার ব্যবস্থা দেওয়া হবে। অফলে সমস্যা নাই। আচ্ছা, তো এই জিনিসগুলো আগে তাকে রিয়েলাইজ করতে হবে, রিয়েলিটিটা। আচ্ছা, দেন মাথায় রাখতে হবে কৃষিকাজে পয়সা নাই, খাইটা মরবেন। কিন্তু এর চাইতে পয়সা কামানোর আরও অনেক ভালো ভালো জায়গা আছে, কৃষিকাজে পয়সা নেই। আচ্ছা, পয়সা তৈরি করাটা কঠিন বিষয়, কারণ হচ্ছে যে মানে কৃষিকাজ টেকনিক্যাল জব, এটার প্রোডাক্টের মার্কেটিং করা আর এক কাজ, সাপ্লাই চেইনের ভাঙা পসিবল না বাংলাদেশে, সিন্ডিকেট, তো এইসবের মাঝখান থেকে কেউ আসলে কতটুকু করতে পারবে, কতটুকু টিকতে পারবে, কতটুকু পয়সা বানাইতে পারবে? এটা একটা ভালো পয়েন্ট, যে আসলে কাজের অন্যতম প্রণোদনা আসলে আর তেমন কোনো কিছু না, টাকা। টাকা, তো সেক্ষেত্রে এই এই সেক্টরে টাকা কেমন আছে? টাকা নাই, টাকা খুব একটা নাই। তাহলে আপনি কেন করতেছেন, এবং আপনি কেন আশা করেন এই পাগলামি সবাই করবে? না, আমি আশা করি না সবাই পাগলামি করবে। আর আর মানে সবাই যদি এখানে আসে এবং এখানে সাকসেস পেয়েই যায় তাহলে আমার গাড়ি, যেটা গাড়ি কিনবো সে গাড়ি চালাবে কে? আচ্ছা, ওকে, আমার ব্রিফকেস ধরবে কে? এখন তো 10 বছর পর। ওকে, সবার সাকসেসফুল হওয়ার দরকার নাই, যার যতটুকু যোগ্যতা। আচ্ছা, এটা করা কথা, করা কথা হয়ে গেল। আপনার এখানে এখন কতজন কাজ করতেছে? 4-5 জন রেগুলার। আচ্ছা, ওকে, কাজ থাকে টুকটাক কিছু কিছু কাজ থাকে। আপনার নেক্সট প্ল্যান কি? গরুটা যত দূর সম্ভব শুরু করা। আচ্ছা, এর সাথে আর একটু বললেন সমন্বিত খামারের দিকে যাচ্ছিলেন, মিস করছি। হ্যাঁ হ্যাঁ, একটা উদাহরণ দিতে চাচ্ছি, ধরেন আমি ড্রাগন ফল করছি। হুম, এবং এরকম ড্রাগন ফল অনেকেই ড্রাগন করতেছে, ড্রাগন ফলের বাগান করতেছে। ধরেন একজন 50 বিঘা জমি পাইছে, সে ওই 50 বিঘাতে ড্রাগন করতেছে। হুম, মজার বিষয় হচ্ছে ধরেন এই এলাকাতে এখন 1 ট্রলি গোবর যদি আমি কিনতে চাই আমাকে 600 টাকা দিতে হবে। আচ্ছা, এখন এটা 600 টাকা, কিন্তু আমি যখন লাগা রেগুলার নেওয়া শুরু করবো 3 বছর পর এলাকা দেখবে যে ওর কাছে তো গোবর, ওর তো গোবরের চাহিদা প্রচুর, তাহলে ভাই 600 টাকা না 800 টাকা, তারপরে 1200 টাকা, মানে সারের দাম বাড়তে থাকবে, গোবরের দাম বাড়তে থাকবে। তো সমন্বিত খামার করাটা খুব জরুরি, এই কারণে যে যেমন ড্রাগন ফলের ক্ষেত্রে আমি ড্রাগনের উদাহরণটাই দিচ্ছি, ড্রাগন হচ্ছে খুব রাক্ষসী গাছ। আচ্ছা, প্রচুর জৈব সার লাগে এর, একে যত বেশি জৈব সার দেবেন এ তত বেশি আপনাকে রেজাল্ট দিতে থাকবে, আমের ক্ষেত্রে অনেকটা তাই। তো কেউ যদি ফল বাগান করতে চায়, বাগান করতে চায়, আগেকার দিনে যেমন গৃহস্থ বাড়িতে 10-12টা গরু থাকতোই অলওয়েজ, এখনও সেটা থাকা উচিত। কেউ যদি 50 বিঘার ড্রাগন বাগান করতে চায়, আমার মনে হয় তার 50 বিঘার ড্রাগন না করে 15 বিঘাতে গরু করা উচিত, 35 বিঘাতে ড্রাগন করা উচিত। 50 বিঘাতে পুরো ড্রাগন করে তার যে লাভ আসবে, 50 বিঘাতে করে তার সে ভালো লাভ আসবে, মানে 35 বিঘাতে 50 বিঘার চাইতে বেশি লাভ চলে আসবে। আচ্ছা, গরুটা খুব জরুরি।
ঠিক আছে সাপোর্ট তো আমরা এবং আজকে আমি যদি গরু খামার করি সেক্ষেত্রে আমার গোবরের দামটা 600 না আগামী 10 বছর পর্যন্ত ওই 400 টাকায় থেকে যাবে আমি নিজের টলেতে শুধু নিয়ে আসব আচ্ছা ওকে এই ঠিক আছে আমরা আজকের মতো এখানেই শেষ করি আবার কথা হবে ওকে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম